সম্মানিত সাংবাদিক ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে গত 30শে অগাস্ট রাতে একটা গুমহর্ষক এক হত্যাকাণ্ড ঘটে এবং এর পরের দিন ইয়াসিন আলী নামক এক ব্যক্তির লাশ পাওয়া যায়, যেটা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়াতে ব্যাপকভাবে আলোড়ন সৃষ্টি করে, এলাকার মধ্যে চাঞ্চল্য সৃষ্টি করে। বডি পাওয়ার পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি র‍্যাব মূল আসামিকে ধরার জন্য এবং এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের জন্য দিনরাত কাজ করে, যার পরিপ্রেক্ষিতে গতকাল রাতে এই হত্যাকাণ্ডের সাথে সংশ্লিষ্ট যে মূল আসামি তাকে আমরা ধরতে সক্ষম হই। তাকে জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের আর যে লোকায়িত যে মাথাটা সেটাকে আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি, ইতিমধ্যে আপনারা দেখেছেন, এবং সে কেন এবং কিসের জন্য হত্যা করেছে সেটাও প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমাদের কাছে সে স্বীকার করেছে। প্রথমত সে যে হত্যাকারী সে বিষয়টা সুস্পষ্টভাবে স্বীকার করেছে এবং কেন হত্যা করা হয়েছে সেই প্রশ্নের উত্তরে সে বলেছে যে তার সাথে তার টাকা পয়সার এক লেনদেন ছিল, যার কারণে অনেকবার সে টাকা পয়সাটা পাওয়ার জন্য চেষ্টা করেছিল, বাট সে কোনো কারণে টাকাটা দিতে দেরি হচ্ছিল, বিভিন্ন টাইম দিচ্ছিল। সে এই জন্য পরিকল্পনা করে যে তাকে মেরে ফেলবে। তো মেরে ফেলার জন্য বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ফোন দিয়ে আটে। এক সময় মনে হয়েছিল যে তাকে বেঁধে পিটায় মারবে, আবার কখনো ফাঁস দিয়ে মারবে। তো কোনো সময় তার সাথে এই যে মেরে ফেলবে, এই যে তার মনের মধ্যে যে ক্ষোভ এবং যে একটা পরিকল্পনা সেটা তাকে বুঝতে দেয়নি, যার পরিপ্রেক্ষিতে সে বিগত 15 দিন আগে একটা বাজার থেকে সে একটা দা কিনে সেটা কামারের দোকান থেকে ধার করে মারার জন্য প্রস্তুতি নয়। প্রতিদিন সে একবার করে আসে এবং বিভিন্ন কারণে, নিরাপত্তার কারণে, সুযোগ সুবিধার কারণে আবার তাকে তার উপর আঘাত না করে সে ফিরত যায়। পরবর্তীতে গত 30শে অগাস্ট তারিখে তার সাথে দেখা হয় এবং তার সাথে ভালো করে তার সক্ষমতা সৃষ্টি করার জন্য তাকে একটি হোটেলে নিয়ে বিরিয়ানি খাওয়ায় এবং বলে যে আগামীকাল তোমাকে নিয়ে আরেক জায়গাতে যাবো, আমরা একটা কাজ করবো। তো সেই কাজের পরিপ্রেক্ষিতে পরের দিন, দ্যাট মিন্স 31শে অগাস্ট রাতে 9টার সময় তার দোকান থেকে এই যে ভ্যান গাড়িটি আপনি দেখতে পাচ্ছেন, সেই ভ্যান গাড়িতে তুলে নিয়ে যায় এবং সেই ইয়াসিন আলীকে, যে ভিকটিম তার মাথা পাওয়া গেল, তাকে ভ্যান গাড়িটি চালানোর জন্য দায়িত্ব দেয় এবং সে পিছনে দা নিয়ে বসে থাকে। তো এরকমভাবে 9টা 10টার থেকে প্রায় 2 ঘন্টা বকেরচর থেকে সাতক্ষীরা রোড এই জায়গার মধ্যে বিভিন্ন সময় প্রদক্ষিণ করতে থাকে এবং সুযোগ খুঁজতে থাকে। যখন আইন শৃঙ্খলা রক্ষাকারী টহল একটু দূরে চলে যায় বা কোনো গাড়ির যখন আশেপাশে চলে আসে, সে তখন ভয় পেয়ে যায়। যখন একটি নির্জন পরিবেশ সৃষ্টি হয়, ঠিক 12টা বাজার 2 মিনিট আগে আপনারা যে স্থানে আমরা নিয়ে গেছিলাম সেই স্থানে প্রথমে তার, যখন সে ভ্যান গাড়ি চালাচ্ছিল, তার পিছন দিক থেকে প্রথমে গলার মধ্যে একটা পুষ মারে, পুষ দেওয়ার পরে রক্ত বের হয়ে পড়ে, এর সাথে সাথে সে কূপ দেয়, কূপ দেওয়ার পরে তার মাথাটা দ্বিখণ্ডিত হয় নাই। তো তাড়াতাড়ি করে সে তার ভ্যান গাড়িটা যেহেতু চলমান ছিল সামনে চলে যায় এবং সেই ইয়াসিন মাটিতে পড়ে যাওয়ার পরে সে তাকে ছেঁচড়ে পানিতে নিয়ে চলে যায়। পানিতে নিয়ে গিয়ে প্রায় 2 মিনিট ধরে পুঁছে তার গলাটাকে জবাই করে এবং মাথাকে বিচ্ছিন্ন করে। বিচ্ছিন্ন করার পরে সে তার কাপড় এবং অন্যান্য জিনিসগুলো দিয়ে তার মাথাকে আবৃত করে পরে একটা বস্তার মধ্যে ফেলে ব্রিজের নিচে এসে মাথাটা ফেলে দেয়। এর পাশে আরেকটা জায়গার মধ্যে দাঁটা ফেলে দেয়।